হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। এর আগে ক্লাসে আমরা শিখেছিলাম এক্সপোর্ট ফরেক্স গেইন অর লস। এক্সপোর্টের ক্ষেত্রে ফরেক্স গেইন আর লসের এন্ট্রি আমরা কী করে করব এবং কেন করব। আজকের ক্লাসে আমরা শিখব সিঙ্গেল ভাউচারে কী করে আমরা একই সাথে গুডস অ্যান্ড সার্ভিস সোল্ড আউট করব এবং কেন করব, মানে একসাথে কেন দুটো করব, তার কারণটা কি। দেখুন, আমাদের অনেক সময় এমন হয়ে থাকে যে গুডসের সঙ্গে সঙ্গে আমাদের সার্ভিসও তাকে প্রোভাইড করতে হয়। তো আমি প্রথমে চলে যাব অ্যাকাউন্টিং ভাউচারে। আমাদের তার জন্যই জিএসটিটাকে এনেবেল করে নিতে হবে। F11-এ যেমন আমরা এনেবেল করি, F11-এ টিপে F3-তে গিয়ে আমরা যেমন প্রথমটাকে ইয়েস করি, তারপরটাকে আমরা ইয়েস করি, এভাবে আমরা এনেবেল করে নেবেন। এনেবেল করে নেওয়ার পর এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনার কিছু লেজার ক্রিয়েশন করতে হবে। তো আমরা চলে যাবো ডাইরেক্ট অ্যাকাউন্টিং ভাউচারে। এখান থেকে আমরা শিখে নেবো যে কী কী লেজার ক্রিয়েশন করতে হবে না করতে হবে। সবসময় ডেটটা ফলো করবেন যেন পয়লা জুলাই পর থেকে থাকে। সেলস ভাউচারে চলে আসবেন। আমার অলরেডি সেলস ভাউচার করা আছে F8-এ, তাই আমি আর সেলস ভাউচার করলাম না, এন্টার দিলাম। আমি ধরুন ক্যাশ সেল করছি, তাহলে আমি ক্যাশ কোড করবো। যদি আমি ক্যাশ সেল যদি না করি তাহলে পার্টি নেম হয়ে যাবে। সাপোজ ধরুন আমি ক্যাশ সেল করছি, ক্যাশ দিলাম। ক্যাশ দেওয়ার পর আমি এটাকে কনজিউমার করে দিলাম, যেহেতু আমার ক্যাশ সেল তো কনজিউমার করে দিলাম। সেলস লেজারের জায়গায় সেলস করে দিলাম, এনে কন্ট্রোল এন্টার দিলাম। এটাকে জাস্ট আমি সেলস অ্যাকাউন্ট এন্টার করেছি, জিএসটি অ্যাপ্লিকেবল করেছি, এটাকে নো নোয়ে রেখে দিয়েছি, গুডস করেছি, দেন এটাকে সেভ করে দিয়েছি। এবার ধরুন আমি সাপোজ সেল করছি আল্ট্রা প্রিমিয়াম অয়েল, সাপোজ ধরুন আমি সেল করছি। এখানে আমি কন্ট্রোল এন্টার দেবো, দেখিয়ে দেবো একবার, এমিট করেছি লিটার, যেহেতু লিটার এটা, আর জিএসটি অ্যাপ্লিকেবল করেছি, আর সেট অর্ডার জিএসটিটাকে ইয়েস করে নিয়েছি, এটাকে আমি 18% দিয়ে দিয়েছি, গুডস দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পার্চেস এন্ট্রি করিনি তাই আমি কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। ধরুন সাপোজ 120 টাকা করে পার লিটার আপনার 100 লিটার। এবার আমি সেল করছি আল্ট্রা প্রিমিয়াম অয়েল, ক্যাশ সেল করছি। তাহলে ধরুন সাপোজ আমি বিক্রি করছি 20 পিস, দাম ধরুন করলাম আমি 150 টাকা করে, কেনা ছিল 120 টাকা করে। এবার আমি একবার এন্টার দিলাম, আবার একবার এন্টার দিলাম, ক্লোনের মধ্যেই থেকে যাব। আমাকে সার্ভিস সেল করতে হলে পরে এই ক্লোন থেকে আমাকে বেরোতে হবে। এই ক্লোন থেকে বেরোনোর জন্য আমাকে আবার একবার এন্টার দিতে হবে। দেওয়ার পর ধরুন এর সঙ্গে আমি জেনারেল সার্ভিস দিচ্ছি, একটা জেনারেল সার্ভিস দিচ্ছি ওনাকে এর সাথে একসাথে। তো এটা এখানে দিলাম, এটার জন্য কী করতে হবে, কন্ট্রোল এন্টার দিলাম। এটা আপনি এটা লেয়ার ক্রিয়েশন করে নেবেন জেনারেল সার্ভিস নামে, ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে থাকবে এটা। আর সেট অর্ডার জিএসটিটাকে ইয়েস করবেন, আর ইয়েস করার পর আপনার এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন। তার আগে আপনাকে নেচার অফ ট্রানজ্যাকশন জায়গায় কী করতে হবে, সেলস টু কনজিউমার ট্যাক্সেবল। আপনি যেহেতু সেল করছেন, কনজিউমার মানে হচ্ছে ক্যাশ সেল করছেন, যেহেতু আপনি সেহেতু আপনার কনজিউমার হচ্ছে, তাই আমরা সেলস টু কনজিউমার ট্যাক্সেবল হবে। হয়ে যাওয়ার পর এখানে আমরা 18% দিয়ে দিয়েছি চার্জ, এটা সার্ভিস হবে, যেহেতু সার্ভিস দিচ্ছি তাই সার্ভিস হবে, এটাকে আমি সেভ করে দিয়েছি। এবার ধরুন সাপোজ অ্যামাউন্টটা ধরুন হলো 500 টাকা, হয়ে গেল। এবার আমি কী করবো, সিজিএসটি আর SGST চার্জ করে দেবো। একটা কথা কিন্তু খুব মাথায় রাখবেন, সিজিএসটি SGST যেন কোনো রকম পার্সেন্টেজ দেবেন না। দেখুন আমার কিন্তু এখানে 0% আছে, এখানে যিনি পার্সেন্টেজ দেবেন তার মানে তারই কিন্তু এটা ভুল হয়ে যাবে, মানে তখন পার্সেন্টেজটা আসবে না, তখন মনে করবেন হয়তো ভুল করেছেন বা ভুল হয়ে গেছে। তো এবার হবে SGST অর্থাৎ স্টেট ট্যাক্স, এখানেও আমি সেম করেছি, কোনো রকম আমি পার্সেন্টেজ কিন্তু দিইনি এখানে। আমি প্রোডাক্ট ওয়াইজ পার্সেন্টেজ দেবেন, যেমন আমি এখানে যেমন জেল সার্ভিসে যেমন দিয়েছিলাম পার্সেন্টেজ, আল্ট্রা প্রিমিয়াম অয়েলে যেমন দিয়েছিলাম পার্সেন্টেজ। তো আমি প্রোডাক্ট ওয়াইজ দেবেন, কখনো আপনি এগুলোর উপর কখনো পার্সেন্টেজ ক্রিয়েট করবেন না। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এবার চলে যাবো ট্যাক্স অ্যানালাইসিসে। চলে যাওয়ার পর দেখুন Alt+F1 দিলাম, এখানে দেখুন আমি আল্ট্রা প্রিমিয়াম অয়েলের জন্য দেখুন আমার 3000 টাকার ওপর 99% কাটা হয়েছে। আর এখানে দেখুন আপনার সেলস টু কনজিউমার অর্থাৎ জেনারেল সার্ভিসের জন্য আমার এখানে 500 টাকার ওপর 99% 45-45 কাটা হয়েছে। সুতরাং সেই জন্য আমার টোটাল হয়ে গেছে 315-315। এটাকে আমি সেভ করে দিলাম। বন্ধুরা, দেখার জন্য খুবই ধন্যবাদ। আর যা চাইছেন জিএসটি বিগিনার্স থেকে শিখতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কোনো যদি প্রবলেম থাকে
তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করব 100% সলভ করার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে। এছাড়াও আপনারা চাইলে পরে কমেন্টস করতে পারেন।